আমি আজকে এমন একজন নারী উদ্যোক্তার কাছে এসেছি যিনি খুব অল্প সময়ে একজন নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন এবং এই সুন্দর একটা লোকেশনে উনি খুব সুন্দর সুন্দর আইটেম এখানে রান্না করছেন। আমরা চা খেয়েছি এখানে, খুব মজাদার চা। আপনার যারা চা লাভার আমার মতো, আপনার ইচ্ছে করলে এখানে চা খেতে বলবেন। এবং উনি নিজ হাতে আমাকে চা খাইয়েছেন। এখানে জিরু তেল আছে, যারা সুগার খান না ওনাদের জন্য। আর আমি এখন পরিচয় করিয়ে দিচ্ছি সেই নারী উদ্যোক্তা যিনি নিজ উদ্যোগে এই ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। এবং পুরো ব্যবসা প্রতিষ্ঠানটিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এখানে একদম লাকড়িতে রান্না হচ্ছে, এই রান্নাগুলো একদম এত বেশি কোনো ধরনের পুরনো খাবার এখানে চলে না। এবং উনি এই প্রতিষ্ঠানটি কিভাবে করেছেন, প্রতিষ্ঠানের নাম, লোকেশন এবং উনি কিভাবে চালাচ্ছেন, এ সম্পর্কে আসুন আমরা সেই নারী উদ্যোক্তার মুখেই শুনি উনি কি বলছেন। আপনার একটু সময় দিতে হবে, আপনার নামটা বলে আপনি স্টার্ট করেন। আমি প্রস্তুতি প্রধান, আমরা তিন বোন মিলে মিডিয়া ক্যাফে, এটার নাম মিডিয়া ক্যাফে, শুরু করেছি জানুয়ারির 3-4 তারিখ থেকে 24 সাল। তো আমাদের রেসপন্স ভালো আলহামদুলিল্লাহ, খাওয়ার মান অত্যন্ত ভালো। করা কি কি খাবার আপনার এখানে সিগনেচার আইটেম? আমাদের হাঁসের মাংস, গরুর মাংস, গরুর বট, ভুড়ি বলি আমরা অনেকে, গরুর ভুড়ি, আর দেশি মুরগিটা তো থাকছে। আর এর সাথে আমরা ভাত করছি, চালের গুঁড়ির রুটিটা আমাদের সিগনিফিকেন্ট। এবং রুটিটা তৈরি করার যে ইয়াটা, এটা সেটা আপনি কোথা থেকে নিয়ে আসতেছেন? আমরা চালের গুঁড়ি অ্যাকচুয়ালি দিনাজপুর থেকে নিয়ে এসেছি, আটক চাল যেটা, এটা চিনি গুঁড়ো চাল, ওটা গুঁড়োটা নিয়ে এসে এখানে ভাঙাচ্ছি। হ্যাঁ, তো একবারে 50-60 কেজি ভাঙায়, ভাঙিয়ে কিছুদিন মানে 2-4 দিন যাওয়ার পরে আবার ওটা। আপনার বিকেলে কি আইটেম, সকালে কি? আমাদের থাকছে চালের গুঁড়ির রুটি, থাকছে পরোটা, লুচি, ভাত তো থাকছেই। লুচিটা কিন্তু আমাদের খুব সুন্দর হয়, ফুলকো লুচি যেটা বলে, খুব মজা করে মানুষ খাচ্ছে এবং তারা নিচ্ছে এটা। চালের গুঁড়ি রুটিটা তো খুবই অসাধারণ, খুবই ভালো, খেতে খুব মজা। আর দুপুরে আপনার আইটেম কি থাকে? দুপুরে থাকছে ভাত, সবজি, ডাল, আলুর ভর্তা, আর সাথে আপনার হাঁসের মাংস, গরুর মাংস, এগুলো তো থাকে, রুটি থাকে, রুটিও থাকে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আমাদের আমাকে আরেকটা কথা বলেন, যে এই যে আমাদের নারীদের মাঝে বিবাহ বিচ্ছেদ বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে সংসারে থেকে, ওনাদের কি এই ধরনের কাজে যদি যুক্ত হয় তাহলে কি আমাদের সমাজ থেকে এগুলো একটু দূর হবে না? কি করে একজন নারী উদ্যোক্তা হওয়া যায়? অবশ্যই দূর হবে। একটা মানুষ যখন কাজের মধ্যে এঙ্গেজ থাকবে, মানে কাজের মধ্যে যুক্ত, তখন কিন্তু সে সংসারকে যতটুকু সময় দিবে এখানেও মানে তার থেকে বেশি সময় দিতে হবে। সুতরাং সংসার নিয়ে যে মানে সুখের কথা বলারই সময় থাকবে না, দুঃখের কথা কি বলবে, তখন আপন যে মানুষগুলো তাদের সাথে কিন্তু ওই ছোট্ট সময়টুকু শেয়ার করার জন্য তখন মানে মানুষ কিন্তু তখন কি আনন্দটা ভাগাভাগি করতে চাইবে বেশি, দুঃখটাকে হয়তো নিজেরা তখন সার্ভাইভ করার চেষ্টা করবে যে কিভাবে দুঃখটা না সুখটাকে নিয়ে আমরা কথা বলি আর কি। তো আমার মনে হয় যে তাহলে মানে মানুষ যদি কাজের মধ্যে থাকে তাহলে কিন্তু ওই সাইড গুলো, পারিবারিক প্রবলেম গুলো, ক্রাইসিস গুলো কাটিয়ে উঠতে পারবে, অবশ্যই কাটিয়ে উঠতে পারবে। এবং এটা তো আপনার ইকোনমিক্যালি একটা সার্ভাইভ করতে পারবে। মানে হাজবেন্ড যদি হাফ পোর্শন দেন, তো মহিলা সেও কিন্তু হাফ পোর্শন দিচ্ছে, তারও একটা স্ট্যান্ড থাকবে। হাজবেন্ড যেমন কথা বলতে পারবে, পরিবারে তার একটা প্রায়োরিটি থাকবে। প্রায়োরিটি থাকবে। আপনি লেখাপড়া কোথায় করেছেন? আমি দিনাজপুর থেকে মাস্টার্স কমপ্লিট করেছি ম্যানেজমেন্টে। ব্যবসা করার সবসময় শখ ছিল, আর আমার বোনরা তো মানে আমরা বোনরা মিলে কিন্তু এটা করেছি, তিন বোন মিলে আমরা সবাই এটাতে প্রচুর সময় দিই। এটাকে আমরা আশা করছি এটা আরো বড় হবে। আর লোকেশনটা একটু বলে দেন আমার ফ্যান্স ফলোয়ারদের। লোকেশনটা এটা আপনার ফুলবাচর ক্লাব দিয়ে এলে সোজা মহিউদ্দিন চত্বর, মহিউদ্দিন সেক্টর, মিডিয়া ক্যাফে, ফুলবাচর, ঢাকা। যাক, থ্যাংক ইউ। আমি আর একটু দেখাচ্ছি আজকে কি রান্না হচ্ছে। এই দেখেন, ইয়াতে রান্না হচ্ছে, ওই লাকড়ি চুলাতে ভাত করে ফেলছে। এবং একজন নারী সুন্দর করে সবকিছু করে, এটাই স্বাভাবিক। এবং আমি নিজেও অনেক চা বানাতে পারি, খাবার রান্না করতে পারি, আর উনাকে দেখে আমার জাস্ট ওয়াও, যে উনি এই যে বিজনেসটা স্টার্ট করেছেন এবং
উনি কিভাবে সেটা দিনাজপুর থেকে আমরা সাধারণত চালের রুটুগুলো যখন খেতে যাই তখন দেখি এটা তো আটা মেশানো, উনি বললো উনি নাকি টোটালি কোনো আটা মেশান না এবং শুধু চালের গুঁড়ো দিয়েই সে রুটিটা তৈরি করা হয়। যাই হোক আপনারা সবাই চলে আসবেন, হ্যাঁ হ্যাঁ আমি দুপুরে এখানে লাঞ্চ করব আর চলে আসবেন, আর স্পেশালি চা খেতে তো আসবেনই এবং এখানে এই হাঁসের মাংস রুটি টেস্ট নিতে অবশ্যই আসবেন। আর আমি বলবো আমি একজন নারী হিসেবে একজন আইনজীবী হিসেবে একজন নারী উদ্যোক্তাকে সাপোর্ট করব, এটি স্বাভাবিক, আপাকে অনেক অনেক আমি সাপোর্ট করব সব ব্যাপারে, আমি আজকে নাম্বার দিয়ে যাব যে কোনো সমস্যায় আমি আপার পাশে থাকবো এবং আমি চাচ্ছি যে উনার মাধ্যমে আরো এই ধরনের অনেক নারী কর্মসংস্থানের ব্যবস্থা হোক এবং উনাকে দেখে আপনারা শিখেন যে একজন উচ্চ শিক্ষিত হয়েও কিভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানে নিজ হাতে উনি চা তৈরি করছে, আমাদেরকেও খাইয়েছে, এই যে আবার অনেক লোক আসছে ওনাদেরকেও খাওয়াচ্ছে। তা আমরা সবাই আসলে এই যে এত বিবাহ বিচ্ছেদ, এত ডিভোর্স, পারিবারিক অশান্তি, এই সবগুলো থেকে মুক্তি পেতে পারে একমাত্র কাজ, আপনার কাজকে ভালোবাসতে হবে, কাজকে সম্মান করতে হবে। তো ধন্যবাদ আপা, আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই ধন্যবাদ, ওকে থ্যাংক ইউ।